হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই সপরিবারে ভালো আছেন। আজকের এই ভিডিওটাতে আমরা কথা বলবো আসলে যে গোল্ডেন লাইন, টু লাই, গোল্ড রাশ এই তিনটা কোম্পানি যে স্ক্যাম করলো, এবং এই তিনটা কোম্পানি স্ক্যাম করার পর আমাদের কি করা এখন উচিত, প্লাস আরেকটা বিষয় নিয়ে কথা বলবো যে এখানে আমাদের সমস্যাটা কোথায় ছিল, যারা আমরা লস করেছি, আসলে যারা এখান থেকে লস করেছে তাদের সমস্যা কোথায় ছিল, এবং তাদের বিরুদ্ধে কি করা যেতে পারে, প্রত্যেকটা বিষয় নিয়ে আজকের ভিডিওটাতে আলোচনা করব। তো পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। ওকে, সবার আগে কথা বল যে যারা এখান থেকে প্রফিট করতে পারে নাই, মানে লস করেছে, তাদের এখানে আসলে কি কি ভুল ছিল, এবং যারা প্রফিট করেছে তারা এখান থেকে কিভাবে সেই প্রফিটটা করেছে। তো যারা এখান থেকে আসলে লস করেছে তাদের মূল সমস্যাটা কোথায় ছিল আমি এখন এটা বলি। তারা আসলে কোনো ইনভেস্ট কোম্পানিতে চলে গিয়েছে, যাওয়ার পরে, যেমন অনেকেই টু লাইকে জয়েন হয়েছে, একটা ভিডিও দেখেছে কারো, ভিডিওটা দেখার পরে ওই ভিডিওটা দেখে বিশ্বাস করে জয়েন হয়ে গেছে। একটা কোম্পানিতে জয়েন হওয়া মানে এই না যে আপনি শুধুমাত্র ওই কোম্পানিটাতে আপনি জয়েন হয়ে থাকলে হবে, কিংবা ওই কোম্পানিটাতে আপনি নতুন অবস্থাতে গেলে আপনি শুধু প্রফিট করতে পারবেন, এমন কিছুই না। এখন প্রত্যেকটা কোম্পানিতে রিস্ক রয়েছে, এবং আমি যত আসলে ইনভেস্টিং রিলেটেড যারা ভিডিও করে, যত ইউটিউবারকে দেখলাম, তারা এই বিষয়টা প্রত্যেকটা ভিডিওতেই ক্লিয়ার করে দেয় যে প্রত্যেকটা কোম্পানিতে রিস্ক রয়েছে, এবং প্রত্যেকটা কোম্পানিতে রিস্ক অনেক পরিমাণ রয়েছে, এই বিষয়টা তারা উল্লেখ করে দেয়। এখন হলো যে যারা এই যে ইনভেস্টিং প্রতিষ্ঠানগুলো গিয়েছেন, তাদের একটা ভুল রয়েছে যে আপনারা ইনভেস্ট মনে করেছেন যে আমি ইনভেস্ট করব, আমার পকেটে টাকা শুধু আসতেই থাকবে। আপনি লাভের আশায় গিয়েছেন, টাকা ইনকাম করার আশায় গিয়েছেন। ইনভেস্ট জিনিসটা এমন না আসলে। ইনভেস্ট জিনিসটা হলো আপনি কোনো জায়গায় ইনভেস্ট করা মানে ওই টাকাটা ফেলে দেওয়া এক কথায়, কারণ ওই টাকা আপনি পরবর্তীতে পাবেন কি পাবেন না, কিংবা লস করবেন কিংবা লাভ করবেন, এই বিষয়টা আপনি জানেন না। আপনি কি গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবে, কিংবা কোনো আসলে কেউ কি আপনাকে গ্যারান্টি দিয়ে বলেছিল যে আপনি এই কোম্পানিটাতে আসেন আপনি 100% লাভ করবেন? যদি কেউ বলে থাকে অবশ্যই এটা সে ক্রাইম করেছে, কারণ ইনভেস্টিং কোম্পানি মানেই ভাই এই রিস্ক। ইনভেস্টমেন্ট কোম্পানিতে যারা যাচ্ছে এটা রিস্কের কারণে যাচ্ছে, এবং এই রিস্কটা তখনই বেড়ে যাচ্ছে যখন আপনি আসলে একটা প্রতিষ্ঠানে ভিডিও দেখলেন, কোনো না কোনো ইউটিউবের মাধ্যমে তো আপনি ভিডিওটা দেখেছেন, কোনো প্রতিষ্ঠান সম্পর্কে জেনেছেন, কিংবা কোনো ফেসবুকের কোনো পোস্টের মাধ্যমে আপনি জেনেছেন এই যে এই কোম্পানিগুলো সম্পর্কে। ওকে, তো এই কোম্পানিগুলো আপনি জানলেন, নামগুলো জানার পরে আপনি কি করলেন, আপনি যেই কাজটা করেছেন সেটা হলো যে নামটা দেখেছেন, কোম্পানির ভিতরে গিয়ে আপনি ইনভেস্ট করছেন, পুরো ভিডিওটা আপনি কখনোই শেষ করেন নাই। যারা পুরো ভিডিও দেখছে তারা এই বিষয়টা ক্লিয়ার হয়েছে, তারা হয়তোবা ইনভেস্টের জিনিসটার প্রতি থেকে সরে এসেছে, কিংবা ইনভেস্টটা করে লাভবান হয়েছে, কিন্তু আপনি পুরো ভিডিও 100% দেখেন নাই। এবং পুরো ভিডিও দেখলেও আপনি যেমন টু লাইকে ধরেন যে বাই চান্স আপনি টু লাইকে ইনভেস্ট করছেন, তো টু লাইকে ইনভেস্ট করার পর টু লাইক নিয়ে যত আপডেট ভিডিও আছে সবগুলো আপনার দেখতে হবে, কারণ ইনভেস্ট কোম্পানি আজকে এক রূপ, কালকে আরেক রূপ, পরশুদিন আরেক রূপ হতে পারে, এরকম হতে পারে। ইনভেস্টমেন্ট কোম্পানি মানে হলো তাদের রূপ পরিবর্তন করে, এগুলো একরকম থাকে না। গিরগিরির কথা তো শুনেছেন, গিরগিট, তো ওই গিরগিটের মতো তারা নিজেদের রং পরিবর্তন করতে থাকে ইনভেস্টমেন্ট কোম্পানিগুলো। তো এটা নিয়ে প্রত্যেক দিন আপডেট নিউজগুলো আপনার দেখা উচিত ছিল, কিন্তু আপনারা যে কাজটা করেননি, আপনারা মনে করছেন ইনভেস্টমেন্ট কোম্পানি তো চলে গেলাম, এখানে ইনভেস্ট করছি, আমার লাভ প্রত্যেক দিন আসবে, প্রথম কয়েকদিন লাভ আসছে বা আপনার প্রথম কয়েকদিন টাকা আসছে, আপনি খুশি হয়ে গেছেন। এই জিনিসটা ঠিক না, আপনার প্রত্যেকটা আপডেট নিউজ দেখতে হবে। আপনি হয়তোবা জানেন না, শেয়ার মার্কেট নিয়ে আসলে যারা কাজ করে কিংবা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে, তারা প্রত্যেক দিন শেয়ার মার্কেটের নিউজ নিয়ে পড়ে থাকে, সারা দিন রাত নাই তাদের, তারা শেয়ার মার্কেট আপ করতেছে নাকি ডাউন করতেছে, তার প্রত্যেকটা জিনিস তাদের আসলে এটা দেখে রাখে। এবং যারা শেয়ার মার্কেটে ধরেন যে লস খায় না, তারা কিন্তু এই আপডেট নিউজগুলো দেখে রাখে। এখন আপনি আপডেট নিউজগুলো দেখলে, কিংবা আপনি ধরেন যে টু লাইক বা গোল্ড রাশ বা গোল্ডেন লাইন, যেটা নেগেটিভ ভিডিও আছে সেটাও দেখলেন, পজিটিভ ভিডিও আছে সেটাও দেখলেন, নেগেটিভ ভিডিওতে যে বিষয়গুলো আপনার মনে হল যে এই কোম্পানিটাতে নেগেটিভিটি বেশি, সেই কোম্পানিতে আপনি গেলেন না, পজিটিভিটি একটু বেশি দেখতেছেন গেলেন, তবু আপডেট নিউজগুলো তো দেখতে হবে। এখন অনেকেই লস করেছেন, লস করার পরে আসলে কি হচ্ছে, এই লস করার পিছনে একটা বড় হাত রয়েছে হলো যারা ফেসবুকে যে পোস্ট করে, ফেসবুকে পোস্ট করে নিজের রেফারে ডেকে নিয়ে আসে, বলে যে কেউ যদি এই কোম্পানিতে ইনভেস্ট করতে চান ইনবক্স করেন এই কথাটা বলে, এবং আপনি ইনবক্সে গিয়ে তাকে নক করেন, সে আপনাকে আইডি টাইডির বিষয় খুলে দেয়, কিন্তু সে কিন্তু কোনো আপডেট আপনাকে দিচ্ছে না। আপনি একজন যখন আপনি একটা ইউটিউব ভিডিও দেখতেছেন, ইউটিউব ভিডিওটা দেখার পরে আপনি যখন ওই কোম্পানিতে ইনভেস্ট করতেছেন তখন আপনি ওই রিলেটেড আপডেট ভিডিও পাবেন, কিন্তু আপনি যখন একটা ফেসবুক বা ফেসবুকের কার মাধ্যমে বা ফেসবুক গ্রুপের মাধ্যমে আপনি যাচ্ছেন তখন ওই বিষয়টার উপর আপনি আপডেট কোনো ভিডিও পাচ্ছেন না, আপডেট কোনো কিছুই পাচ্ছেন না, শুধুমাত্র ইনভেস্টটা করে আল্লাহ হাফেজ এরকম কথাটা। ওকে,
তো এই যে ইনভেস্ট যারা কি ফেসবুক বা একটা বড় চক্র কিন্তু ফেসবুকে তৈরি হয়ে গিয়েছিল, আপনারা হয়তো বা জানেন না, গোল্ডেন লাইন, গোল্ড লাইক এবং টু লাইক, বিশেষ করে টু লাইক। যেহেতু আমি গোল্ডেন লাইন এবং গোল্ড লাইক, গোল্ডেন লাইন এবং গোল্ড রাশ সম্পর্কে তত বেশি ধারণা রাখি নাই, কারণ আমি যেহেতু এই প্রতিষ্ঠানগুলো নিয়ে কোনো ভিডিও টিডিও করি নাই, সে কারণে আমি এটা নিয়ে কোনো কিছু আসলে অত কিছু মাথা ব্যথা নাই আমার। কিন্তু টু লাইক নিয়ে যখন মার্কেটে এসেছিল এবং টু লাইক নিয়ে যখন একটু কম্পিটিটর বয়স যখন 5 থেকে 6 দিন, তখন যেই কাজটা হয়েছে ফেসবুকে প্রায় 50 থেকে 60টা গ্রুপ তৈরি হয়ে গিয়েছে, ফেসবুকে 50 থেকে 60টা শুধুমাত্র টু লাইক নিয়ে গ্রুপ তৈরি হয়ে গেছে। এখন হয়তো বা অনেকে নাম পরিবর্তন করে দিয়েছে, অনেকে অন্যান্য ইনভেস্টমেন্ট সাইটের নাম দিয়ে দিয়েছে, অনেকে যারা অ্যাডমিনরা রয়েছে তারা এই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার করে দিয়েছে, কিন্তু অ্যাডমিনরাই কিন্তু মূল দোষী বলে আমি মনে করি। তারা একটা কোম্পানি সম্পর্কে বলতেছে যে এই কোম্পানি থেকে এত এত টাকা ইনকাম করতে পারবেন, কারণ পোস্ট যে করতেছে, যে পোস্ট করতেছে যে আমার মাধ্যমে আপনি জয়েন করেন, এই রেফারেল লিঙ্কের মাধ্যমে জয়েন করেন, আপনি তার রেফারেল লিঙ্কের পর জয়েন করার পর সে আপনার খবরও নেবে না, কারণ হলো সে কোনো আপডেট নিউজ আপনাকে দিচ্ছে না, সে নিজে প্রফিটেবল হচ্ছে, সে নিজের আপনার রেফার লিঙ্ক দিয়ে যখন আপনি রেফারে জয়েন হচ্ছেন তখন সে একটা রেফার বোনাস পাচ্ছে, সে প্রফিটেবল হচ্ছে, কিন্তু আপনাকে লস দিয়ে যাচ্ছে। কারণটা কি, সে কখনোই একটা পোস্টের মধ্যে, আমি যতগুলো পোস্ট দেখেছি এই পর্যন্ত, টু লাইক নিয়ে, যে টু লাইকে জয়েন হতে পারেন, এই হতে পারেন, ওই হতে পারেন, এখনও অনেকগুলো পোস্ট রয়ে গেছে, তারা কিন্তু কখনোই একটা বিষয় উল্লেখ করে নাই যে আপনি টু লাইকে জয়েন হচ্ছেন আমার মাধ্যমে, আপনি একটা কাজ করেন, এখানে অনেক রিস্ক রয়েছে, এখন জয়েন হওয়ার দরকার নাই, কিংবা অনেক রিস্ক রয়েছে, আপনারা এখানে নিজ ইচ্ছায় জয়েন হবেন, অনেক রিস্ক রয়েছে, অনেক নিজ ইচ্ছায় জয়েন হবেন, এই বিষয়গুলো আমি দেখিনি। বেশিরভাগ সময় তারা বলে থাকে যে আপনারা জয়েন হতে পারেন, এত এত টাকা ইনকাম করতে পারবেন, টাকার লোভে চলে যায়। এরপর আসি যে ইউটিউবারদের কথায়, ইউটিউবাররা অনেক ক্ষেত্রেই বলে দিয়েছে, যারা আসলে একটু বড় বড়, যারা এই ইনভেস্ট জিনিসটার প্রতি জ্ঞান রাখে, তারা এই বিষয়টা বলে দিয়েছে যে এই কোম্পানিটাতে অনেক রিস্ক রয়েছে, 100% রিস্ক রয়েছে, আপনারা গেলে সেটা নিজে দায়িত্বে যাবেন, অ্যাকাউন্ট খোলার বিষয়ে আপনাদের, এবং তারা প্রতিনিয়ত আপডেট ভিডিও দিয়েছে। যারা আপডেট বলে নাই কিংবা কোম্পানিটা আপডেট বিষয়ে জানায়নি আপনাকে, কোম্পানির রিস্ক যে রয়েছে এই বিষয়গুলো জানায়নি, তারা অবশ্যই ভুল করেছে। এবং অনেক ইউটিউবারকে দেখেছি আসলে যারা নিজের আস্থায় মানুষকে জয়েন করেছে যে আপনি কোম্পানিটাতে জয়েন হন, আপনি এখান থেকে লস করলে এই বিষয়টা আমি দেখবো, আপনারা কোম্পানিতে না গেলে আপনার লস হবে, আপনি কোম্পানিতে জয়েন হন আর না হন আপনার এখানে লস হবে, কারণ আপনি কোম্পানি যেহেতু নতুন, নতুন অবস্থায় যে কোনো কোম্পানিতে যাওয়াই নাকি জায়েজ, এই কথাটা পুরোপুরি ভুল আর কি। নতুন অবস্থায় প্রত্যেকটা কোম্পানিতে গেলে তো হবে না, এই যে এখন সানটোন আসছে, সানটোন কিন্তু গতকালকে একটু বন্ধ ছিল, আবার এখন বর্তমানে একটু চালু হয়েছে দেখলাম। তো এই যে সানটোন, এই সানটোন কিন্তু এটা 100% বাংলাদেশি একটা সাইট, 100% একটা বাংলাদেশি সাইট, এটা হয়তো বা বাইরের দেশ থেকে কোনো বাংলাদেশি পরিচালনা করতেছে, নাইলে বাংলাদেশ থেকে কোনো বাংলাদেশি এটা পরিচালনা করতেছে সানটোন। এই সানটোনটা কী জিনিস আমি বলি আপনাকে, সানটোনটা হলো যে যারা এই যে প্রফিট করেছে, যারা গোল্ড রাশ, গোল্ডেন লাইন কিংবা গোল্ডেন লাইন থেকে কেউ মনে হয় প্রফিট করতে পারে না, এই গোল্ড রাশ এবং যারা টু লাইক থেকে প্রফিট করেছে, তাদের এখন এই প্রফিটের টাকাটা আত্মসাৎ করাই হলো সানটোনের কাজ। মানে সানটোনে যারা যাবেন এখান থেকে আপনার 100% ক্ষতি হবে, এটা 1 মাস থাকার জন্য আসে নাই, 15 দিন থাকার জন্য এই কোম্পানিটা আসে নাই, এই কোম্পানিটার একটা মিনিমাম একটা ধারণা আছে যে মিনিমাম আমি এত টাকা এখান থেকে মার্কেটে নিয়ে পালাবো, যখনই তার ওই টার্গেটটা পূরণ হয়ে যাবে সে চলে যাবে। এবং সানটোনে কিন্তু জয়েন হচ্ছে মানুষজন অনেক বেশি, কারণ হলো যে সানটোনটাতে জয়েন হওয়ার পিছনে কারণ একটাই যে যারা এই যে লস করেছে অনেক জায়গায়, যেমন টু লাইক বা গোল্ড রাশ বা গোল্ডেন লাইন, যেখানেই লস করেছে এই লসটা পোষাতে সানটোনে যাচ্ছে, যে জিনিসটা করে সে আরও বড় ভুল করতেছে। এবং আর অনেকে আছে যে প্রফিট করেছে, এখন প্রফিট সে করে আর কি বুঝে না বুঝেই প্রফিট করে ফেলছে, যেমন সে প্রফিট করেছে ভাবলো যে আমি তো নতুন কোম্পানিতে জয়েন হয়েছে এই কারণে মেবি আমি প্রফিট করেছি, ভুল ধারণা। আপনি সবসময় আপডেট ভিডিওগুলো দেখেছেন, আপনি আপডেট জানার চেষ্টা করছেন, সেই কারণে আপনি প্রফিট করছেন। এখন যদি আপনি চিন্তা করেন যে আমি প্রফিট করেছি, এই প্রফিটের টাকাটা আমি এখন এই নতুন কোম্পানি বা সানটোনে আমি লাগাই বা সানটোনে আমি ইউজ করি, সেক্ষেত্রে আপনার এখান থেকে আবার এখানে একটা ক্ষতি হয়ে যাবে, যে প্রফিট করেছেন তার থেকে বেশি এখানে লস হয়ে যাবে, এটা মাথায় রাখবেন। সানটোন 100% একটা স্ক্যাম করার জন্য আসছে। তো আমি একটা কথাই বলি, যারা আর কি আপনাকে আস্থা দিয়েছে তাদেরকে কাছে গিয়ে বলেন যে আস্থা যে দিয়েছেন এখন আমাদের আসলে টাকাটা দেন, যারা আস্থা দিয়েছে আপনাদের। এবং অনেক ক্ষেত্রে আসলে অনেকে বলে যে এই যে টু লাইক বা গোল্ড রাশ বা গোল্ডেন লাইন এগুলোর নাম আপনারা জানেন কীভাবে, যেমন আমি কীভাবে জানি সেটা আমি বলি, অন্যরা কীভাবে জানে সেটা আমি বলতে পারবো না। আমি কীভাবে জানি সান, এই যে সানটোন বা গোল্ডেন লাইন বা গোল্ড লাইক বা টু লাইক এগুলোর নাম আমি কীভাবে জানি, আমি জানি আপনাদের কমেন্ট থেকে। এই যে আমার এই ভিডিওর কমেন্টেও দেখবেন অনেকে বলবে যে ভাই এই বিষয়টা নিয়ে ভিডিও করেন, ভাই এই বিষয়টা নিয়ে ভিডিও করেন, ভাই এই বিষয়টা নিয়ে ভিডিও করেন, অনেকে অনেক কোম্পানির কথা বলবে দেখবেন যে ভিডিও করার জন্য। তো ওইটা থেকে আসলে নামগুলো জেনেছি, যেমন এফোর্ড বিডি, এটার নাম আমি আসলে আগে জানতামও না, কালকে দেখলাম যে কালকে পরশু থেকে এটা নিয়ে
নিয়ে অনেক বেশি কমেন্ট আসছে, জানার চেষ্টা করতেছি। কেউ এখানে এখন জয়েন হবেন না, ওকে, এখনও জানার চেষ্টা করতেছি, জানা হয়ে গেলে এরপর বলবো, এখন জয়েন হবেন না কেউ। তো এই যে এইভাবেই কিন্তু আপনাদের মাধ্যমে কিন্তু জানি আসলে নামগুলো, এবং আসলে যা অনেকেই বলতেছেন যে এখন আমাদের কি পদক্ষেপ নেওয়া উচিত, কিংবা আমরা এখন কি করতে পারি, আমাদের যতগুলো টাকা নিয়ে গেল এক্ষেত্রে আমরা কি করতে পারি। কিন্তু তার আগে একটা কথা বলি, তো অনেকেই দেখতেছি যে হাই হুতাশ করতেছেন, আমি তাদের একটা কথা বলতে চাই, আপনি কি ইনভেস্ট জিনিসটায় আসার পর জেনে বুঝে আসেন নাই? আসলে আমি মনে করি যে এই যে যারা জেনে বুঝে আসলে আসে না, তাদের সব থেকে বেশি দোষ এখানে। কারণ ইনভেস্ট জিনিসটা করতে যাচ্ছেন, টাকা কার, টাকাটা কি আমি দিচ্ছি, টাকাটা কি অন্য কোনো যে ইউটিউবার আস্থা দিচ্ছে সে দিচ্ছে, টাকাটা তো আপনি নিজের পকেট থেকে দিচ্ছেন। তো আপনার বিবেক বুদ্ধি নাই, পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার মতো বুদ্ধিটা আপনার নাই, বা আপনি যে একটা বিষয় নিয়ে এখন একটা জিনিসের উপরে ইনভেস্ট করবেন ওই বিষয়টার উপর 100টা ভিডিও রয়েছে, 200টা ভিডিও রয়েছে, ওই ভিডিওগুলো দেখতে পারতেছেন না। আপনি একজনের ভিডিও দেখলেন, আপনার মনে হয়ে গেলো তার মাধ্যমে আমি ইনভেস্ট করে ফেলে, এই জিনিসটা তো কখনোই ঠিক না। প্রত্যেকটা ইউটিউবার নিজ নিজ লাভের স্থান থেকে চিন্তা করে, প্রত্যেকটা ইউটিউবার তার কোথায় লাভ সেই জিনিসটা সে দেখবে, 100% দেখবে। আপনি যেরকম আপনার লাভটা দেখতেছেন যে আমি এখানে গেলে আমার প্রফিট হবে, আমার টাকা পাবো আমি, সেরকম একজন ইউটিউবারও তার লাভটা দেখতেছে। প্রত্যেকটা মানুষই লোভী, প্রত্যেকটা মানুষই নিজের লাভটা আগে দেখে। তো এই লাভটা দেখার কারণে আপনাকে আস্থা দিচ্ছে অনেক ইউটিউবার, নাম উল্লেখ করতেছি না, অনেক ইউটিউবার আপনাকে আস্থা দিয়েছে। এখন এই আস্থা দেওয়ার কারণে অনেক, প্রায় 2 না 3 দিন আগে মেবি একটা ভিডিও দেখলাম যে একজন ভাই হলো $900 ইনভেস্ট করছে, তার ক্ষমতা নাই 10-15 হাজার টাকা মাসে ইনকাম করার মতো, সে $900 ইনকাম ইনভেস্ট করে ফেলছে, এখন সে কান্নাকাটি করতেছে, এই করতেছে ওই করতেছে। তো এই যে $900 যে আপনি ইনভেস্ট করলেন, এই টাকাটা আপনি ফিরে পাবেন আদৌ, এটা কি আপনি জানেন? এটা আপনি জেনে বুঝে করেছেন? আপনি একটা জিনিস উপর ইনভেস্ট করবেন, বেশিরভাগই যারা এই যে ইনভেস্ট করেন তারা হলো জানেন না, বুঝেন না, একটা জিনিস দেখলেন, একটা ভিডিওর টাইটেল দেখলেন, একটা ভিডিওর থাম্বনেল দেখলেন, একটা ভিডিওর মেইন অংশে দেখলেন যে ইনভেস্ট করতেছে, আপনি ইনভেস্ট করে দিলেন। কেন কেন আপনি কি জানেন আপনার লাভই আসবে কি না? আমি বললাম তো, ইনভেস্ট করা মানে হলো টাকা ফেলে দেওয়া, টাকা ফেলে দেওয়া ইনভেস্ট করা মানে। তো এই যে যারা এই কাজগুলো করতেছেন, এই যে যারা এই যে না বুঝে শুনে ধার দেনা করে, সবসময় বলি ধার দেনা করে কখনো ইনভেস্ট করবেন না। আপনি নিজের টাকা যদি থাকে তাইলে ইনভেস্ট করবেন, মানুষের টাকা দিয়ে করতে যাবেন না। মানুষের টাকায় ভাব নেওয়া যেরকম খারাপ একটা জিনিস, সেরকম মানুষের টাকায় ইনভেস্ট করাটাও খারাপ জিনিস। কারণ টাকা ইনভেস্ট করা মানে ফেলে দেওয়া। আমি সবসময় বলি নিজের টাকাও ইনভেস্ট করবেন যখন নিজের টাকাটা থাকবে হলো একটা, আপনার কাছে একটা ধরুন ইনভেস্ট করতে মন চাচ্ছে, আপনার কাছে কোনো টাকা নেই, আপনি ইনভেস্ট করবেন না। আপনার কাছে ইনভেস্ট করতে মন চাচ্ছে, আপনার কাছে সাংসারিক টাকা ইনভেস্ট করবেন না। আপনার ইনভেস্ট করতে মন চাচ্ছে সেই ক্ষেত্রে আপনার কাছে একটা অলস টাকা বা আপনি একটা ফেলে রাখা টাকা আছে, ওই টাকাটা আপনি ইনভেস্টের মধ্যে ফেলে দিতে পারেন, সেক্ষেত্রে আপনার লাভ আসুক লস আসুক আপনার সেরকম কোনো ক্ষতি হবে না। কিন্তু যাদের বেশিরভাগ ক্ষতি হয়েছে তারা এই ভুলটা 100% করেছেন যে এই যে ইনভেস্ট জিনিসটার প্রতি গিয়েছেন, ইনভেস্ট জিনিসটার প্রতি যাওয়ার পরে আপনারা এই যে অনেক অনেক টাকা ইনভেস্ট করেছেন, অনেক অনেক টাকা মাইর খেয়েছেন, এবং তাদের মধ্যে লোভ জিনিসটা বেশি, 100% তাদের মধ্যে লোভ জিনিসটা বেশি। আমাকে অনেকে মেইল করে যে ভাই আমি এই লাভবান হয়েছি আপনার মাধ্যমে, আপনার ভিডিওটা দেখেছিলাম, আপনার আপডেট ভিডিও দেখে আমি এই কোম্পানিতে আর ইনভেস্ট করি নাই, আমি বেঁচে গেছি, আমি এই কোম্পানিতে ভাই আপনার কথা দেখি আমি একটু ইনভেস্ট করেছিলাম, আমি সাহস পেয়েছিলাম, ইনভেস্ট করেছিলাম, আপনার প্রত্যেকটা ভিডিও দেখেছি, আমি এই কোম্পানি থেকে লাভ করতে পেরেছি এত টাকা। তারা কত টাকা লাভ করেছে এটা মেইন কথা না, কিন্তু তাদের আসল টাকাটা উঠে গিয়ে তো কিছু পরিমাণ লাভ হলেও সেটা লাভ, এবং সেই লাভটা করার জন্যই কিন্তু অনেকে গিয়েছে। কিন্তু যারা এই যে মনে করছে যে আমি এত বেশি টাকা ইনভেস্ট করবো আমি বেশি লাভ পাবো, এই লোভীরাই আসলে এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা এক কথা অনেক বেশি লোভী, তারা একটা মানুষের মধ্যে স্বাভাবিক যতটুকু লোভ থাকা উচিত তাদের তার থেকে কয়েক গুণ বেশি লোভ, সেই কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এখন আমরা চলে আসি যে আসলে কী পদক্ষেপ নেওয়া উচিত। আসলে এইখানে আপনি সরাসরি, আমি যতটুকু দেখলাম এই কয়েকদিনে, আমি অনেক কিছু ভাবা চিন্তা এবং অনেক কিছু আসলে কালেক্ট করার চেষ্টা করলাম। কারণ আপনারা জানেন যে আমার কিন্তু টু লাইক নিয়ে আমার যে ভিডিওটা করেছিলাম সাবধান ভিডিও, প্রায় এখন থেকে ১৬-১৭ দিন আগের মেবি কথা, ১৬-১৭ দিন আগের আসলে ভিডিওটা আমি সাবধান ভিডিও করেছিলাম, এবং আমার প্রত্যেকটা ভিডিও ১৬-১৭ দিন আগে প্রাইভেট ছিল। ওকে, তো এই ১৬-১৭ দিন আগের কথা, এবং ১৬-১৭ দিন আগে আমি যখন প্রাইভেট করলাম আমার যেই রিভিউ ভিডিওটা, ওইখান থেকে প্রাইভেট করার পর আমি যখন একটা সাবধান ভিডিও করলাম 15-16 দিন আগে, ওই সাবধান ভিডিও করার কারণে আমার আইডি কিন্তু ব্যান করে দিয়েছিল। আপনারা জানেন যে আমার আইডি এখন থেকে হলেও 10-11 দিন আগে মেবি ব্যান করে দিয়েছে, আপনারা এটা জানেন, কারণ আমি আমার ভিডিওর মাঝখানে বলে দিয়েছিলাম যে যেদিন ব্যান করেছিল সেই দিনে বলে দিয়েছিলাম আমার ভিডিওতে, আপনি চাইলে পিছনের ভিডিওটা দেখতে পারেন। তো
এই আমার 10-11 দিন আগে যখন আমার আইডিটা ব্যান করে দিল, আমার কিন্তু সকল ডকুমেন্টস ওইখান থেকে মুছে গেল। কারণ হলো যে আমার আইডিটা ব্যান করে দেওয়া মানে কি, আমার ওইখানে আসলে টিম মেম্বার কতজন ছিল, তারা কত ডিপোজিট করছে, কত টাকা এখান থেকে উইথড্র নিয়েছে, এই বিষয়গুলো। আর আমি মনে করি না যে আমার যদি আইডি ব্যানও না করতো আমি এখানে কোনো পদক্ষেপ নিতে পারতাম বা আমার কাছে কোনো ডকুমেন্টস থাকতো বলে আমি আসলে মনে করি না। কারণ আমার টিম মেম্বাররা যারা ছিল তাদের আসলে যত টাকা ডিপোজিট করেছিল বা যত টাকা এখানে ইনভেস্ট করেছিল তার থেকে প্রায় $10,000-$12,000 আর কি এখান থেকে উঠে গেছিলো বেশি, মানে প্রফিট হয়েছিল $10,000-$12,000 আমার পুরো টিমে। আমার পুরো টিমে প্রফিট হয়েছিল $10,000-$12,000 এবং আমার উইথড্রোর পেমেন্ট অনেক বেশি ছিল। আমার যত ডলার এখানে ইনভেস্ট করেছে তার থেকে উইথড্রোর পেমেন্টটা আসলে বেশি ছিল। তো যারা আসলে ইনভেস্ট করেছিল তারা তো এখান থেকে প্রফিট করতে পেরেছে এবং যেই কারণে আসলে তাদের কোনো অভিযোগ নাই। এবং আমার চ্যানেলের খুব কম মানুষের আর কি অভিযোগ নাই বললেই চলে। তো যাদের অভিযোগ রয়েছে, আসলে আমার যেহেতু প্রত্যেকটা ভিডিওতে নতুন নতুন যারা মেম্বাররা রয়েছে, নতুন নতুন ভিউয়ার্সরা দেখতেছে ভিডিওটা, তাদের অনেক অভিযোগ রয়েছে। এবং এই অভিযোগের ক্ষেত্রে আমরা কী করতে পারি সেটা এখন আমি বলি। যেহেতু আমার আইডি ব্লক ছিল, আমি কোনো ডকুমেন্টস কালেক্ট করতে পারি নাই এবং অনেকজনরা দেখলাম যে অনেক ডকুমেন্টস কালেক্ট করছে, অনেক জায়গায় আপনারা ফর্ম পূরণ করেছেন, আপনারা যারা এই যে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা কিন্তু অনেক জায়গায় ফর্মগুলো পূরণ করেছেন। এবং ফর্মগুলো পূরণ করার ফলে আপনার এখান থেকে কিন্তু একটা পদক্ষেপ নেওয়া হচ্ছে। কারণ হলো বাংলাদেশে ক্রিপ্টো কারেন্সি জিনিসটা একবারে অবৈধ। আমি অনেক আগে থেকেই বলতেছি বাংলাদেশে ক্রিপ্টো কারেন্সিটা একবারে অবৈধ। এবং আপনি বাইন্যান্সের মাধ্যমে যেভাবে ডলারগুলো আদান প্রদান করছেন এটা একটা ক্রিপ্টো কারেন্সি বলা যায়। এবং আপনি ক্রিপ্টো কারেন্সির আদান প্রদান করছেন যখন আপনি নিজে আসলে যাবেন যে ভাই আমি এইখান থেকে লস করেছি, আপনাকে জিজ্ঞেস করবে আপনার পেমেন্ট মেথডটা কী ছিল। আপনি যখন একটা অভিযোগ দায়ের করতে যাবেন তখন আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি লেনদেন করেছিলেন কিসের মাধ্যমে, তখন আপনি কী বলবেন, আমি বাইন্যান্সের মাধ্যমে করেছি। তা বাইন্যান্সটা কী? বাইন্যান্সটা হলো ক্রিপ্টো কারেন্সি। তো এই বাইন্যান্সের মাধ্যমে আপনার যারা যারা আসলে যারা বলতে কি যারা টু লাই গোল্ড রাশ গোল্ডেন লাইনে করেছে সবাই কিন্তু বাইন্যান্সের মাধ্যমে আসলে পেমেন্টটা করেছে। এবং এইখানে গোল্ড রাশ, টু লাইক এবং গোল্ডেন লাইন এটা একটা ভালো একটা খেলা খেলেছে। কারণ তারা জানে বাংলাদেশের ক্ষেত্রে অবৈধ যে ক্রিপ্টো কারেন্সি, তারা চাইলেও কোনো লিগাল অ্যাকশন তারা নিতে পারবে না প্রত্যেক মানুষ মিলে আসলে। তো এখানে আপনি যদি একা যান আপনি অনেক হয়রানির শিকার হতে পারেন, কারণ আপনি নিজেও কিন্তু ক্রিপ্টো কারেন্সির লেনদেন করেছেন। এই ক্ষেত্রে আপনি অবৈধ আসলে কারেন্সি লেনদেন করেছেন, এই কারণে আপনার বিরুদ্ধেও অ্যাকশন হতে পারে। যেই কারণে আসলে একা, আমি নিজে একা গেলেও হবে না, আপনারা একা গিয়ে কোনো পদক্ষেপ নিলেও আসলে হবে না। সেই ক্ষেত্রে আমি একজন ইউটিউবারকে দেখলাম, তার নাম উল্লেখ করতেছি না, সে অলরেডি একটা ফর্ম পূরণ করেছে। আপনি জানেন যে অলরেডি তার ফর্মে 10,000-এর উপরে মানুষজন অভিযোগ দায়ের করেছে এবং 10,000-এর উপরে মানুষজন যেহেতু অভিযোগ দায়ের করেছে, একসাথে যদি এতগুলো মানুষের যদি রিপোর্ট নেয় বা একসাথে এতগুলো মানুষের যদি আসলে অভিযোগটা নেয়, সেই ক্ষেত্রে আসলে আলাদা আলাদাভাবে বা আপনারা যারা আলাদা আলাদাভাবে চিন্তা করতেছিলেন আমি গিয়ে দায়ের করব বা আমি গিয়ে তাদের সম্পর্কে অভিযোগ দিব, সেক্ষেত্রে ওইটা থেকে এত মানুষজন একসাথে দেওয়াটাই আসলে বেটার বলে আমি মনে করি। কারণ আপনি একা গেলে আপনিও হয়রানির শিকার হতে পারেন, আপনি একা গেলে আপনারও কোনো না কোনো ক্ষতি হতে পারে, কারণ আপনি ক্রিপ্টোকারেন্সি লেনদেন করেছেন। এবং যারা এই যে একসাথে করতেছে বা একসাথে একটা দল গিয়ে অভিযোগ দিচ্ছে, মানে একজন ইউটিউবারের কথা তো বললাম, সে অলরেডি একটা ফর্ম বা গুগল ফর্মের মাধ্যমে অনেক ইনফরমেশন কালেক্ট করেছে এবং অনেক ডিটেলস কালেক্ট করেছে, যে ডিটেলসগুলোর ফলে আসলে বোঝা যাবে যে কার কত ক্ষতি হয়েছে। এবং ওই ডিটেলসগুলোর ফলে আসলে প্রায় 10,000 মানুষজন যে এখান থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে বা 10,000 মানুষজনের এখানে একটা অভিযোগ রয়েছে, এই অভিযোগগুলো একসাথে যদি তারা এটা যদি সাবমিট করে, যারা আসলে আইন ব্যবস্থা নেবে তাদেরকে সাবমিট করলে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে বলে মনে হয় না। কারণ 10,000 মানুষের বিরুদ্ধে আলাদা আলাদাভাবে অ্যাকশন নেওয়া পসিবল না। কিন্তু আপনি একা যখনই একটা দায়ের করতে যাবেন বা একটা অভিযোগ করতে যাবেন তখন আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আসতে পারে, যে কারণে আমি নিজেও কিন্তু একা কোনো কিছু করতে পারিনি। তো এইটাই কথা, এখন হয়তো বা ফর্মটা কালকে পর্যন্ত ছিল, গতকালকে এই ফর্মটা পর্যন্ত 10,000-এর উপরে আসলে অভিযোগের একটা বিষয় ছিল। তো খুব শীঘ্রই মনে করি যে একটা ব্যবস্থা নেওয়া হচ্ছে, একটা খুব শীঘ্রই একটা ব্যবস্থা আপনারা নেওয়া আসলে ব্যবস্থা পাবেন এবং ব্যবস্থা নেওয়ার ফলে আসলে আপনাদের ভালো হবে বলে আমি মনে করি। পরবর্তীতে এই যে যারা সানটোন, যারা এই যে অনেক অন্যান্য সাইটগুলোতে এখন বর্তমানে জয়েন হচ্ছেন, এগুলো থেকে জয়েন হয়ে একবারে বাদ দিয়ে দেন। কারণ একটা চাপ সৃষ্টি করার জন্য বা একসাথে কয়েকটা কোম্পানি কিন্তু দেখলেন যে স্ক্যাম করলো, এরকম আরও কয়েকটা কোম্পানি এখন বর্তমানে এই সময়টাতে স্ক্যাম করবে। কারণ যেহেতু স্ক্যামের সংখ্যা, যেমন অভিযোগের সংখ্যা বেড়ে গেলে তাহলে আসলে কোনো কিছু করা সম্ভব হচ্ছে না আলাদা আলাদা মানুষের ক্ষেত্রে, সেরকম অনেকগুলো কোম্পানি যখন একসাথে স্ক্যাম করবে, কোনো কোম্পানির বিরুদ্ধে আলাদা আলাদা করতে গেলে একটা চাপের একটা সৃষ্টি হবে, যে এত কোম্পানি একসাথে স্ক্যাম করলো কোনটারে রেখে কোনটায় ধরবে, এরকম একটা চাপ সৃষ্টি করার এখন অনেক কোম্পানি আসলে
চেষ্টা করবে ওকে অনেক কোম্পানি এই চাপ সৃষ্টি করার চেষ্টা করবে এবং অনেককে দেখতেছি যে অনেক গালাগালি অনেক অনেক বাজে মন্তব্য করতেছেন অনেকের কমেন্ট বক্সে গিয়ে দেখতেছি তারপরে আপনি যখন একটা মানুষের সম্পর্কে কটুক্তিমূলক আসলে কথাবার্তা বলতেছেন কিংবা খারাপ মন্তব্য করতেছেন যখন ওই মানুষটা বা যার সম্পর্কে আপনি কটুক্তিমূলক কথা বলতেছেন যখন সে আসলে বলবে যে আমার সম্পর্কে তো তারা কটুক্তিমূলক কথা বলেছে এখন আমি এটার মধ্যে না পড়লে উনার আমার সম্পর্কে কেন কটুক্তিমূলক কথা বলবে এই বিষয়গুলো কিন্তু অনেকেই বলতে পারে তো আপনি আসলে নিজের না অন্যের ক্ষতি করতেছেন কারণ এখানে যেহেতু একটা ঠান্ডা মাথায় একটা যেহেতু অভিযোগ দায়ের করা হচ্ছে প্রায় 10,000 মানুষের পক্ষ থেকে একটা অভিযোগ দায়ের করা হচ্ছে সেক্ষেত্রে আপনি চাইলেই কারো সম্পর্কে গালাগালি বা কিংবা কটুক্তিমূলক কথা এখন বলতে পারেন না কারণ এখন আপনি বললে এটা একটা খারাপ একটা প্রভাব পড়বে বলবে যে এই মানুষগুলোই আসলে এই কাজগুলো করতেছে তো আসলে কিন্তু একটা খারাপ প্রভাব আসার সম্ভাবনা আছে তো যারাই যা করবেন একটু বুঝে শুনে করবেন এবং আজকে এই পর্যন্তই আমি মনে করি যে আপনাকে কী কী পদক্ষেপ নেওয়া উচিত এগুলো আমি বুঝাতে পেরেছি আপনারা যদি আমার মতামতের সাথে একমত হন অবশ্যই একটু কমেন্ট বক্সে একমত এই কথাটা লিখে যাবেন আমি কারা কারা আমার সাথে একমত এই বিষয়টা আমি দেখতে চাই আজকে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার দেখাশোনা মাস্ট অনেকক্ষণ ভিডিওটা দেখেছেন আমি মনে করি যে কিছু শিখতে পেরেছেন আপনারা আসসালামু আলাইকুম